কোভিড আসার আগে পর্যন্ত প্রতি বছর হাওড়া থেকে নিউ দিল্লির মধ্যে পুজো স্পেশাল ট্রেন চালানো হতো, কিন্তু এবছর পুজোর ছুটিতে হাওড়া নিউ দিল্লির মধ্যে কোনো পুজো স্পেশাল ট্রেনই ঘোষিত হয়নি। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং আসামের জন্য কয়েকটি পুজো স্পেশাল ট্রেন চলেছে, কিন্তু পুজোর পরে একটি বিশেষ ট্রেন হাওড়া এবং নিউ দিল্লির মধ্যে একদিনের জন্য হলেও চালানোর কথা ঘোষিত হয়েছে। সেটি হলো অমৃত কলস যাত্রী বিশেষ ট্রেন। এই বিশেষ ট্রেনটি সম্পূর্ণ স্লিপার ক্লাস এবং আনরিজার্ভ সেকেন্ড ক্লাসের হবে এবং রিজার্ভ স্লিপার ক্লাসের বার্থের ভাড়া হবে 900 টাকার কম। আগামী 28 অক্টোবর হাওড়া থেকে 2381 নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি সকাল 8:10 ছাড়বে, প্রয়াগরাজ থেকে ছাড়বে রাত্রি 11:25 এবং পরের দিন সকাল 8:30 নিউ দিল্লি স্টেশনে পৌঁছবে, অর্থাৎ যাওয়ার পথে সময় নেবে 24 ঘন্টা 20 মিনিট। ফিরতি ট্রেনটি বুধবার 1 নভেম্বর 2023 নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে রাত 22:45 অর্থাৎ 10:45, প্রয়াগরাজ ছাড়বে সকাল 8:45 এবং হাওড়া পৌঁছবে রাত্রি 22:10 অর্থাৎ 10:10, অর্থাৎ 23 ঘন্টা 25 মিনিট সময়ে ফেরার পথে ট্রেনটি নিউ দিল্লি থেকে হাওড়া পৌঁছাবে। হাওড়া নিউ দিল্লি হাওড়া এই অমৃত কলস যাত্রী স্পেশাল ট্রেনের রিজার্ভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অমৃত কলস স্পেশাল ট্রেনের স্লিপার শ্রেণীর কোচ থাকবে মোট 10টি এবং তার সঙ্গে 6টি আনরিজার্ভ সেকেন্ড ক্লাস কোচও থাকবে।